দেশের 75 ভাগ শিক্ষার্থী চায় দ্রুত খুলে দেয়া হোক শিক্ষা প্রতিষ্ঠান। এডুকেশন ওয়াচ নামে একটি প্রতিষ্ঠানের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গবেষণার সারসংক্ষেপ এরই মাঝে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। দূরশিক্ষণ পদ্ধতিতে নেয়া ক্লাসে 69.5 ভাগ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী অংশগ্রহণ করেনি বলেও উঠে এসেছে গবেষণায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এলাকা, প্রত্যন্ত গ্রাম, হাওড় বারো এলাকায় দূরশিক্ষণ পদ্ধতির ক্লাসে সক্ষমতাও নেই বলে উঠে আসে গবেষণায়। সংবাদ সম্মেলনে বলা হয়, যে সকল এলাকায় কোভিড পরিস্থিতি ভালো সেসব এলাকায় আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, পরিস্থিতি দেখে পরে অন্য এলাকায় খোলা যেতে পারে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদে যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়বে, দেখা দেবে মানসিক সমস্যা। শিক্ষা সংশ্লিষ্ট যারাই থাকবেন, স্কুল খোলার সাথে জড়িত সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। আমরা কোনো সুনির্দিষ্ট ডেট বলি নাই, টাইম বলি নাই, আমরা ধাপে ধাপে বলেছি